আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম জাহিদ ভাইয়ের দোকানে। ইনি কিভাবে র‍্যাকেট তৈরি করেন সেটি দেখার জন্য দেখছি কিভাবে জাহিদ ভাই র‍্যাকেট তৈরি করছেন। ভালোই লাগছে, আরও কিছুক্ষণ দেখা যাক তাহলে কিভাবে র‍্যাকেট তৈরি করছেন জাহিদুল ইসলাম ভাই। তো যাই হোক, এই সুযোগে আমরা জেনে নিব এই সুতোর দাম এবং র‍্যাকেটের দাম, কত দামে র‍্যাকেট পাওয়া যায় এখানে, প্রাইস কত র‍্যাকেট? হ্যাঁ, আরো অনেক দামের থাকে, 4,500-5,000 না, কিন্তু আরো বেশি দামের আছে বলে ওরা বাইরে থেকে। আর সর্বনিম্ন যেটা, সর্বনিম্ন এটা কত? সর্বনিম্ন র‍্যাকেটের দাম তো 100-150 থেকে শুরু, আর বান্দানি কামরা হয় 700-800 টাকা র‍্যাকেট থেকে শুরু। এটা শীতের সময় কেমন বেচা কিনা হয়? কেমন বেচা কিনা হয় সাপার মধ্যে জায়গায়? ভালো হয় না? সারাদিনে কয়টা বাঁধতে পারে? তাও কত? একটা ব্যাট 25 মিনিট সময় লাগে। 25 মিনিট না, গাঁথা এবং টানা, গাঁথা টানাতে 25 মিনিটে হলে একটা হয়ে যায়। যে সুতা দিয়ে কাজ করছেন এই সুতাটার দাম কত একটু? এটা 600 টাকা। 600 টাকা না? গ্যাম স্টিক। কি সুতার নাম? গ্যাম স্টিক। গ্যাম স্টিক। আরও কমা দামেরও হয়, 200-300-400, যার যেরকম দরকার সে সেরকম লাগে। এটা ভালো রেখে ভালো রেখে কাজ করি ভাই।